হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি অনুভূতি গল্পের 6 নম্বর পর্বটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে, তাই আপনাদের গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পুরো গল্পটা দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। মিশু চোখ মুছতেও ভুলে গেছে, তাক লেগে হা করে চেয়ে আছে মিখালয়ের দিকে। মিখালয় অন্য অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল ওর দিকে। এবারে বললো, কাদার মতো কিছু ঘটেছে কি? সরি, আসলে সাধারণত এমনটা তো হয় না। মিখালয় মুখ টিপে হেসে বললো, আমি একটু অসাধারণ তো তাই আর কি। নাও খাও এবারে। মিখালয় তারা দেখে মিশু একটু একটু করে খেতে আরম্ভ করলো। ওর এখন বেশ ভয় ভয় লাগছে। মেঘালয় কেমন রহস্যময়ভাবে হাসি দিচ্ছে, এই হাসিতে কিছু লুকিয়ে নেই তো? বড় লোকের ছেলেদের কত কত পরিকল্পনা থাকে, কিন্তু মেঘালয় তো সেরকম নয়। তবু ওর হাসি দেখে ভয় হচ্ছে মিশু, এভাবে হাসছে কেন ছেলেটা? মেঘালয় মিশুর কান্না দেখে হাসছে, আর ওর চাহনিটাই কেমন রহস্যজনক। মিশু অযথাই ভুল বুঝেছে ওকে, কিন্তু সে কথা কি বোঝাবে মিশুকে? মিশু তো ভয়েই অস্থির হয়ে বারবার তাকাচ্ছে মেঘালয়ের বাঁকা ঠোঁটের দিকে। মেঘালয় বলল, ম্যাম কি কিছু ভাবছেন? আমি মনের কথা চেপে রাখতে পারি না, একটা কথা বলি কিছু মনে করবেন না তো? না বলো। আসলে বলছি যে আপনি এরকম একটা চাকরির ব্যবস্থা করে দিলেন, আমার আমাকে নিয়ে ট্যুরে যেতে চাইছেন, আমার না খুব ভয় করছে, আপনার জন্য কোনো উদ্দেশ্য নেই তো? মেঘালয় ভ্রু কুচকে তাকালো, যার জন্য করি চুরি সেই বলে চোর টাইপ অবস্থা। মিশুর জন্য এত কিছু করার পরও সে ভাবছে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না? আসলে মেয়েরা বোধহয় এমনই, ওরা সব কিছু ছেড়ে দিতে পারে কিন্তু সন্দেহ ছেড়ে দিতে পারে না। সন্দেহ এদের রক্তের সাথে মিশে আছে। মিশু বলল, আপনি কি রাগ করলেন? না, আমি বড্ড আনন্দ পাচ্ছি। এভাবে কৃতজ্ঞ দিলে কি রাগ করা যায়? না, মানে আমি এভাবে বলতে চাইনি, মাথায় হুট করে চলে আসলো তাই, সরি। গভীর রাতে একা পেয়েও যে আপনাকে সম্মানের সহিত ফার্মেসিতে নিয়ে গেল, আবার ঘুম ভাঙিয়ে বিকাশে টাকা নিয়ে ওষুধ নিয়ে দিল, আবার বাসায় পৌঁছে দিল, সে এত বড় সুযোগ হাতছাড়া করে আপনাকে নিয়ে অন্য কোনো উদ্দেশ্য সাধনের চেষ্টা করবে আজও? মিশু খুব লজ্জা পেয়ে গেল মেঘালয়ের কথা শুনে। সত্যি তো, এত কিছু করার পরও কেন যে মিশু সন্দেহপ্রবণ হয়ে পড়লো নিজেকেও বুঝতে পারলো না। মিশু বলল, আমি দুঃখিত, প্লিজ কিছু মনে করবেন না, আমি আসলে এসব ভেবে বলিনি কথাটা, আমি না একটু এরকমই। মিশুর অসহায় মুখ দেখে হাসি পেল মেঘালয়ের, হেসে বলল, ঠিক আছে বুঝতে পেরেছি, তোমাকে আমাদের সাথে ট্যুরে যেতে হবে না, আমি একটু বেশি বেশি বলে ফেলেছি বোধহয়, অফিসের ঠিকানা দিচ্ছি, চাইলে চাকরিতে জয়েন করতে পারো, আমার বাবার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নেই। মিশু বেশ লজ্জা পেয়ে গেল মেঘালয়ের কথা শুনে, মাথা নিচু করে ফেলল, ওর কান্না পেয়ে যাচ্ছে, আসলে একটু বেশি ইমোশনাল এই মেয়েটা, কথায় কথায় কান্না আসে ওর, কেউ কঠিন করে কিছু বললেই চোখে পানি এসে যায়। মেঘালয় মিশু চোখের দিকে তাকিয়ে আবারও মুখ টিপে হাসল, মেয়েটাকে নিয়ে তারও মুশকিলে পড়া গেল তো, কিছু বললেও সে সহ্য করে না, আবার না বললেও পারা যায় না কিছুতেই। মাথাটা ঝাঁকিয়ে মেঘালয় উঠে এসে মিশুর পাশে বসল। আচ্ছা ঠিক আছে বাচ্চা মেয়েটা, মন খারাপ করো না এমন কেমন, তুমি যা চাইবে তাই হবে, এবার খেয়ে নাও। মিশু চুপচাপ খেতে আরম্ভ করে দিল, টুকটুক করে খাবার মুখে দিতে দিতে বারবার আর চোখে মেঘালয়ের দিকে তাকাচ্ছিল। ছেলেটা আসলেই অনেক ভালো, একটু রহস্যময় হলেও খুব উদার মনের, পর্বতারোহীরা বুঝি এমনই হয়। মেঘালয় উঠে গিয়ে মনে কথা বলে আসলো, মিশুর খাওয়া ততক্ষণে হয়ে গেছে, মেঘালয় এসে সামনে বসলো, মিশু খেয়ে দিয়ে চুপচাপ চেয়ে আছে মেঝের দিকে। মেঘালয় আর কিছু না বলে উঠে দাঁড়ালো, মিশুও পিছু পিছু এলো, কেউ কোনো কথা বলছে না। মেঘালয় যেদিকে যাচ্ছে মিশুও পিছু পিছু যাচ্ছে ওর সাথে। একটা চেম্বার নিয়ে এসে মেঘালয় মিশুকে বসতে বলল, এটা যে ডাক্তারের চেম্বার সেটা বুঝতে মোটেও অসুবিধা হলো না মিশুর, কিন্তু অসুখটা আবার কার? মেঘালয় কি অসুস্থ? একটু পরে মিশুর বিষয় আরও বেড়ে গেল, যখন ডাক্তার এসে ওকে নানান প্রশ্ন করতে লাগলো, তাহলে
এই হচ্ছে আসল ব্যাপার। সামান্য শরীর খারাপের কথা শুনে ডাক্তার দেখতে নিয়ে এসেছে, অদ্ভুত মানুষ একটা। ডাক্তার জানেন অনেক আগে থেকেই মিশুর শরীরে জ্বর হয়েছে, শরীর অনেক দুর্বল আর অসুস্থতে ভুগছে, একটু পুষ্টিকর খাবার খাওয়াতে হবে আর কিছু ঔষধ লিখে দিলেন। ওষুধগুলো ফার্মেসি থেকে কিনে নিয়ে মেঘালয় মিশুর হাতে দিয়ে এ বলল, এইগুলো নিয়ম করে খাবেন ম্যাডাম, অসুস্থ শরীরে অফিসে কাজ করবেন কি করে। মিশুর মুখে কোনো কথা নেই, ও বিস্ময়ে ঘুরে শুধু বার কয়েক বিড়বিড় করলো। মেঘালয় এগিয়ে এসে রাস্তায় সিএনজি দাঁড় করালো, তারপর মিশুকে তাতে উঠতে বলল। মিশু অবাক করা চোখে ওর দিকে চেয়ে থেকে গাড়িতে চেপে বসলো, মেঘালয় ওর পাশেই বসে পড়লো। কিছুক্ষণ চুপচাপ থাকার পর মেঘালয় জিজ্ঞেস করলো, তোমার বোনের শরীর কেমন এখন? মোটামুটি সুস্থ, ওষুধ খেলেই ও ঠিক হয়ে যায়। ও আচ্ছা, তুমিও ওষুধ খেয়ে সুস্থ হয়ে যাবা। আচ্ছা এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা নেভারল্যান্ডে যাচ্ছি, মিশু পিক করে হেসে বলল। সিএনজিতে করে নেভারল্যান্ড? বাহ, আজকালকার সিএনজি বুঝি ফ্লাইং করে। মিশু হাসি দেখে মেঘালয়ও হেসে ফেলল, হাসতে হাসতে বলল, নেদারল্যান্ড নয় মিশু, নেভারল্যান্ড। মিশু ভ্রু কুচকে বলল, নেভারল্যান্ড সেটা আবার কোথায়? মেঘালয় মুখ টিপা হাসলো, হা করে চেয়ে থাকা মিশুর মুখের দিকে তাকিয়েও বলল, নেভারল্যান্ড মিরপুরে অবস্থিত ম্যাম, জীবনেও নাম শুনিনি আমি। কি আছে সেখানে? প্লেন উড়াউড়ি করে নাকি? আজব প্রশ্ন, প্লেন উড়াউড়ি কেন করবে? সেখানে আমরা বেড়াতে যাচ্ছি, তুমি নাম বললো খুব বেড়াতে যেতে ইচ্ছে করছে। মিশু লজ্জা পেয়ে গেল খুব, লাজুক চলে বললো, ও আচ্ছা সেখানে কি কি আছে? পার্ক, নদী, নৌকা, রেস্টুরেন্ট আর সবুজ, এখানে একটু প্রকৃতি। মজার ব্যাপার কি জানো, প্লেনের উড়াউড়ি না থাকলেও সেখানে ময়ূরপঙ্খী আছে। মিশু অবাক হয়ে বলল, ঢাকার ভিতরে এমন প্লেস আছে? আমি তো জানতাম না ময়ূরপঙ্খীও আছে। উফ, তাড়াতাড়ি চলুন না প্লিজ, সিএনজি কি আমি চালাচ্ছি? মিশু আবারে লজ্জা পেয়ে গেল, মুচকি হাসলো এবারও। মেঘালয়ের খুব আনন্দ হচ্ছে, মেয়েটির এই আনন্দিত মুখটাই দেখার জন্য ওকে সীতাকুণ্ড ট্যুরের প্ল্যানটা জানিয়েছিল। সামান্য কোথাও ঘুরতে যাওয়ার কথা শুনলে মেয়েটি বড্ড আনন্দিত হয়ে ওঠে, পাগলে একটা। এই ফুটফুটে মেয়েটাকে কি ওরকম পন্থী দশায় মানায়? এই জন্য বড্ড মন কেমন করছিল মেঘালয়ের। মেঘালয় বলল, ওটা মূলত একটা রেস্টুরেন্ট, তবে শুটিং স্পট, পরিবেশটা অনেক সুন্দর করেছে। আর রেস্টুরেন্টে চাইনিজ, থাই থেকে শুরু করে দেশি খাবারও পাওয়া যায়। মিশু অবাক হয়ে বলল, আপনি যে বললেন ময়ূরপঙ্খী, রেস্টুরেন্টের ভিতরে নৌকা চলে। মেঘালয় এবারে হু হু করে হেসে উঠল, আচ্ছা পাগলি মেয়ে তো, রেস্টুরেন্টের ভিতরে নৌকা কখনো চলে নাকি, বরং অনেক সময় নৌকার ওপরেই রেস্টুরেন্ট করে ওঠে। কিন্তু নেভারল্যান্ড তো কয়েক একর জমির ওপরে তৈরি, রেস্টুরেন্ট একদিকে আছে এটা বুঝতেও কষ্ট হচ্ছে না ওর। মেঘালয় উত্তর শুনে মিশু লজ্জা পেয়ে বলল, আমি একটু এমনই, কিচ্ছু বুঝি না, তবে একবার বললে আর ভুলি না। মেঘালয় হাসলো, এই বাচ্চা স্বভাবটাই দেখার অপেক্ষা ছিল এতদিন। মেয়েটি বড্ড মায়াবী, শুধু মায়ায় জড়িয়ে ফেলে। মিশু সিএনজির ভিতর থেকেই বাইরেটা দেখার চেষ্টা করছে কিন্তু পারছে না। মেঘালয় বলল, তোমার কি সব কিছু দেখতে খুব ভালো লাগে? হ্যাঁ লাগে, খুব লাগে, কিন্তু দেখার সুযোগ পাই না তো, সারাক্ষণ অফিসে বন্দি থাকতে হয়। আর এখনই দেখুন সিএনজি থেকে কিচ্ছু দেখা যায় না। মিশুর ছেলে মানুষই কণ্ঠ শুনে আবারও হাসি পেল মেঘালয়ের। মেঘালয় সিএনজি থেকে নেমে রিক্সা নিল, এবার মিশুর মুখটা উৎফুল্ল দেখাচ্ছে, রিক্সা থেকে সব কিছু বেশ সুন্দর দেখা যায়, একদম বাচ্চাদের মতো লাফিয়ে উঠেছে আনন্দে। নেভারল্যান্ডে ঢোকার আগে মিশুর খুশি আর দেখে কে, রাস্তার দুপাশের সৌন্দর্য দেখে দেখে অবাক হয়ে যাচ্ছে, রাস্তাগুলো এত সুন্দর কেন, নদীও দেখা যাচ্ছে, মিশু আনন্দে লাফাচ্ছে। চারদিক ঘুরে ঘুরে দেখানোর পর মিশুকে নিয়ে রেস্টুরেন্টে এসে বলল মেঘালয়, খাবারের মেনু দেখে খাবার অর্ডার করতে বললো মিশুকে। মিশু কি অর্ডার করলো নিজেও জানে না, খাবার চলে আসতেই হা করে চেয়ে রইল মেঘালয়ের দিকে। এই খাবার জীবনেও দেখেনি, কীভাবে খেতে হয় তাও জানে না। মেঘালয় কাঠি ও কাঁটা চামচ দিয়ে খেয়ে ওকে শেখা
দিল কিভাবে খাবারটা খেতে হবে। মিশু মেঘালয়ের দেখা দেখে খাবার খাচ্ছে, এখন একটু একটু খেতে পারছে, কিন্তু খাবারের স্বাদ বেশি সুন্দর না, শুধু নামেই সুন্দর, এজন্যই বিদেশি খাবারগুলো ভালো লাগে না ওর। খাবারগুলো খেতে খেতে রেস্টুরেন্টের ওপর পরিবেশ উপভোগ করছিল মিশু। বেশ উন্নত আর সুন্দর সাজানো গোছানো পরিবেশ, চারদিকটা অনেক সুন্দর বলতে হবে। মেঘালয় সাধারণ দারুণ একটা সারপ্রাইজ দিল আজ ওকে। যাত্রী পূর্ণ হলে তবেই নৌকা ছাড়ে, মিশুর খুব মন খারাপ হয়ে গেল এটা শুনে। মেঘালয় ওকে সান্ত্বনা দিয়ে বললো আরেকদিন নিয়ে আসবি এখানে। অনেকবার বলার পর একটু মন ভালো হলো মিশুর। পুরো বিকেলটা জায়গাটা ঘোরাঘুরি করে বাসার উদ্দেশ্যে বের হলো ওরা। ওর মধ্যে টুকটাক কথা হয়েছে দুজনাতে, সেটা শুধুমাত্র পড়াশোনা, ছেলেবেলা এসব নিয়েই। লোকাল বাসে করে রওনা দিল ওরা। মিশু জানালার পাশে বসে বাইরে চেয়ে চেয়ে দেখতে লাগলো। মেঘালয়ের ইচ্ছে করছে রোজ মিশুকে এভাবে বাইরে ঘুরতে নিয়ে বের হতে, কিন্তু সেটা কি আদৌ সম্ভব? রাতে বিছানায় শুয়ে শুয়ে ইয়ারফোনে গান শুনছিল মিশু, পুরনো দিনের কিছু গান। শুনতে শুনতে একটা গল্পের বই পড়ছিল। একটা গান শেষ হওয়ার পর আরেকটা গান আসতেই বেশ চমকালো মিশু। গানটা পুরনো দিনের হলেও তার সুর এত মধুর আর মায়ায় জড়ানো। কিছুক্ষণ পড়া বন্ধ করে গান গাইতে লাগলো। শিল্পী গান গাইতে আরম্ভ করার পর যাওয়ার মতো অবস্থা হলো। এত মায়া দিয়ে গান গাইছে সে, কণ্ঠে যেন চাঁদও আছে। কিন্তু কে এই শিল্পী? ওনার গান তো আগে কখনো শোনা হয়নি, এত গান গায় অথচ তার গানে আগে শোনা হয়নি। মিশু অবাক হয়ে প্লে লিস্টে ঢুকলো, গানের ডিটেলস দেখে ভিড়মি খেয়ে একবার গেল। শিল্পীর নাম দেখে কয়েক মুহূর্ত চোখ বড়বড় করে তাকিয়ে রইল, মেঘালয় আহমেদ। অ্যালবামের ছবিতেও মেঘালয়ের ছবি দেওয়া। প্রথমটায় স্বপ্ন স্বপ্ন লাগছিল মিশুর, এই ছবির ছেলেটার সাথে তো আজকেই সারাদিন ঘোরাঘুরি করছেও। তার গান প্লে লিস্টে বাজছে, আবার এত মধুর কণ্ঠ, সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে, এটা কীভাবে সম্ভব? মেঘালয় কি গান গায় এটা তো মিশু জানতো না। আজ কিছু গান ডাউনলোড করছে মিশু, এই গানটাও আজকেই ডাউনলোড করা। কিন্তু মিশু তখন জানতো না মেঘালয়ের গাওয়া গানও আছে এতে, আর মেঘালয় তো আরোহী হিসেবেই পরিচিত ছিল। সে আবার গান গায় কবে থেকে? তৎক্ষণাৎ ফেসবুকে ঢুকে গেল মিশু। মেঘালয়ের নাম দিয়ে সার্চ দিয়ে ওর পেজে ঢুকে গেল। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর দেখতে পেল সত্যি মেঘালয় মাঝে মাঝে গান গায়, রেডিওতেও গান গাওয়া, এটা রেডিওতে গিয়ে রেকর্ডিং করে আপলোড দিয়ে দিয়েছে। দেখার পর অজান্তেই কেঁদে ফেলল মিশু, বেশ কিছুক্ষণ অঝোর ধারায় কাঁদতে লাগলো। ছেলেটা পর্বতারোহী, মাঝে মাঝে গানও গায়, মোটামুটি জনপ্রিয় একজন মানুষ, অথচ এত আপনজনদের মধ্যে এত মিশেছেন যেন মিশু ওনার বন্ধু। রোজ রোজ মার্কেটে গিয়ে কেনাকাটা করা, রাতে ওষুধ কিনে দেয়া, বিকাশে টাকা দেয়া, বাইকে তোলা, আবার আজ ডাক্তার দেখানো, স্টার কাবাবে খাওয়া দাওয়া, নেভারল্যান্ডে ঘুরতে যাওয়া, সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। এসব শুধুমাত্র স্বপ্নেই সম্ভব, বাস্তবেও সম্ভব সেটা ভাবাই যায় না। মিশু বালিশে মুখ গুঁজে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে হেডফোনে মেঘালয়ের গানটা ফুল ভলিউম দিয়ে বারবার শুনতে লাগলো। কেন যে কাঁদছে সে, ও এটা নিজেও বুঝতে জানে না বা বুঝতে পারছে না। গানে মেঘালয়ের মায়া বিশুরের টান শুনে আরও কান্না বেড়ে যাচ্ছে মিশুর। ওকে বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং আমাদের এই ফারুক
ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন আগে থেকে তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা খুব তাড়াতাড়ি কাজটি করবেন। ওকে, বাই।